শীতের স্নিগ্ধ স্পর্শে শিশির ভেজা হেমন্তের বিদায় বেলায় প্রকৃতির অপরূপ শোভা আমাদের সৃষ্টি সুক্ষে যখন উল্লাসিত করে, ঠিক তখনই রুদ্ধ প্রাণের পল্লবে ফুটে ওঠে বন্ধহারা ছন্দমাতন। সেই ছন্দমাতনকে পাথেয় করে আগামী 7ই ডিসেম্বর 2018 থেকে 14ই ডিসেম্বর 2018 শুক্রবার পর্যন্ত রাধামোহনপুর জনকল্যাণ ও মিলন মেলার আয়োজন করা হয়েছে। মানিকচকের মানিকচক ঘাট এবং এই ঘাটেই রয়েছে একটি ফেরিঘাট যা জেলার মধ্যে অন্যতম, কারণ এই ঘাট দিয়েই একমাত্র বিহার ঝাড়খণ্ডের সঙ্গে জেলা পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যোগাযোগ হয়। আর প্রত্যেক দিন এই ঘাট দিয়েই প্রায় সারি সারি মাল বোঝাই গাড়ি, যাত্রীবাহী গাড়ি, যানবাহন পারাপার করে। উল্লেখ্য, কিছুদিন ধরে যে ফারাক্কা ব্যারেজে মেরামতির কাজ চলছে তার কারণে ভারী যানবাহন চলার মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন, ফলে এই ঘাটের উপর অতিরিক্ত চাপ পড়েছে। দেখা গিয়েছে এখানে প্রায় সারি সারি লরি, মাল বোঝাই লরি তারা দাঁড়িয়ে থাকছে, ফলে এখন ব্যাপক সমস্যার মুখে পড়েছে লরি চালক থেকে শুরু করে লরির মালিকরা। আমরা এখন রয়েছি মানিকচক ঘাটে। আমরা এখন কিছু এখানকার মালিক এবং গাড়ি চালকদের পেয়ে গেছি, তাদের কাছ থেকে শুনে নেব কী সমস্যা রয়েছে বা কী রকম হচ্ছে এখনকার অবস্থা। প্রথমে জানতে চাইবো আপনার নাম কী? আসাফুর রহমান। আচ্ছা, কী সমস্যা হয়েছে এখানে? সমস্যা হচ্ছে আমাদের অনেক লম্বা লাইন পড়ছে এখানে, গাড়িগুলো বাইরেকার যত আছে সব গাড়ি এখানেই চাপ করেছে। যেহেতু আমাদের এখানে অনেক সময় লেগে যায় গাড়ি, একটা গাড়ি পার হতে মোটামুটি ওই লোড গাড়ি পার হতে মোটামুটি 8 থেকে 10 দিন, আর এখান থেকে খালি গাড়ি পার হতে 3 থেকে 4 দিন। যেহেতু ওই দিকটা ফারাক্কা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে মানে ভিড়টা অনেকটা বেড়ে গেছে। কোন কোন জেলার গাড়ি আসছে বা এখানে? বিভিন্ন জেলার গাড়ি আছে এখানে, বলতো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যত যোগাযোগ আছে সব, এটাই এখন এক নম্বর রাস্তা হলো এটাই, দ্বিতীয়ত কোনো রাস্তা নেই। কীভাবে গাড়িগুলো পারাপার হচ্ছে? তারপরে এই এখানে নাম্বার ওয়াইজ মতলব মানে সিরিয়ালে গাড়িগুলো পার হয়, হ্যাঁ, লঞ্চের মাধ্যমে সিরিয়ালে গাড়িগুলো পার হয়। এখানে এই পরিস্থিতি হয়ে আছে, এখন তো মালিকের কে দুরবস্থা, এখন পরিস্থিতি খুবই খারাপ। দাম কি বাড়ছে যে ওপার থেকে যে এখানে পাথর আসছে দাম? এখানে দামগুলো বাড়ছে, যেহেতু গাড়িগুলো লেট আসছে বলে দাম বাড়ছে, সাধারণ পাবলিকের মাথা খারাপ হচ্ছে, সেই রেটটা তো পাবলিকের ওপরেই চাপছে, হ্যাঁ, বলে এখন এখানে পাবলিকও মানে পুরো অশান্তির মধ্যে আছে। আপনারা কি চাইছেন, প্রশাসন কি আরো লঞ্চের ব্যবস্থা? আমরা চাইছি যে এটা ব্যবস্থা যদি বেশি হয় তাহলে আমাদের চাইছি আমরা যে এখানে গাড়ি বেশি বাড়লে আমাদের গাড়িগুলো পারাপার হবে, মাল একটু সুবিধা হবে, এরকম ব্যবস্থা যদি পারে প্রশাসন থেকে তাহলে আমরা খুব খুশি হব। আগে কদিনে মানে স্থায়ী যেগুলো ট্রাক রয়েছে আগে কদিনে পার? এর আগে পার হতো 4 দিন 5 দিন, এখন তো সিধা 10 দিন হয়ে গেছে। 10 দিন লাগছে, হ্যাঁ। মানে গাড়ি চালক এবং মালিকের পক্ষে কি এটা মানে খুব একটা অসুবিধা জায়গা দাঁড়ায়? অসুবিধা বলতে এর থেকে আর বেশি অসুবিধা হয় না, এরকম অসুবিধা হয়ে গেছে। এবার আপনাদের সেই এই ঘাটের কিছু চিত্র দেখাবো। যা 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 যা
আপনারা দেখলেন যে এই ঘাটের বর্তমানে অবস্থা খুব শোচনীয়। ট্রাক যে দেরি করে আসা যাওয়া করছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই ওপার থেকে আসা পাথর এবং বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। রাহুল মণ্ডল, এনএম নিউজ, মালদা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।